শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় হল ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ অর্জুন প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞান এবং জ্ঞান সম্পর্কে জানতে চান। কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে ক্ষেত্র হল শর্তযুক্ত আত্মার দেহের কার্যকলাপের ক্ষেত্র, এর মধ্যে জীব এবং পরম ভগবান উভয়েই অবস্থান করেন, যাকে বলা হয় ক্ষেত্রজ্ঞান ক্ষেত্রজ্ঞ জ্ঞান। জ্ঞান মানে শরীর এবং তার কাতাদের বোঝা। জ্ঞানের মধ্যে নম্রতা, অহিংসা, সহনশীলতা, পরিচ্ছন্নতা, আত্মনিয়ন্ত্রণ, মিথ্যা অহংকার অনুপস্থিত, এমনকি আনন্দদায়ক এবং প্রীতিকর ঘটনাগুলির মধ্যে মানসিকতার মতো গুণাবলী জড়িত। জ্ঞান জ্ঞানের বস্তু পরমাত্মা, প্রকৃতি প্রকৃতির সমস্ত বস্তুগত কারণ ও প্রভাবের কারণ। দুটি পুরুষ বা ভোগকারী হল জীব পরমাত্মা, যে ব্যক্তি দেখতে পায় যে স্বতন্ত্র আত্মা এবং বিভিন্ন ধরনের বস্তুগত দেহ জুড়ে অপরিবর্তিত থাকে, তারা সফলভাবে বাস করে এবং বলা হয় অনন্তকালের নিদর্শনের অধিকারী। দেহ এবং দেহের জ্ঞানের পার্থক্য উপলব্ধি করে এবং বস্তুগত বন্ধন থেকে মুক্তির প্রক্রিয়া অনুধাবন করে, ব্যক্তি পরম লক্ষ্যে পৌঁছায়। চতুর্দশ অধ্যায় হল গুণত্রয় বিভাগ যোগ। মোট বস্তুগত পদার্থ হল বস্তুগত প্রকৃতির তিনটি পদ্ধতির উৎস, কল্যাণ, আবেগ এবং অজ্ঞতা। এই অবস্থানগুলি শর্তমুক্ত, আত্মার ওপর তাদের প্রভাব প্রয়োগ করতে প্রতিযোগিতা করে, কাজের পর্যায়গুলি পর্যবেক্ষণ করে। আমরা বলতে পারি যে তারা সক্রিয়, আমরা নয় এবং আমরা আলাদা। এইভাবে বস্তুগত প্রকৃতির প্রভাব ধীরে ধীরে হ্রাস পায় এবং আমরা কৃষ্ণের আধ্যাত্মিক প্রকৃতি লাভ করি। কল্যাণের মোট আলোকিত করে, এটি একজনকে সমস্ত পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্তি করে, তবে একজনকে সুখ এবং জ্ঞানের বোধের জন্য শর্ত দেয় যে মঙ্গলময় অবস্থায় মৃত্যুবরণ করে সে উচ্চতর গ্রহ লাভ করে। আবেগের মোড় দ্বারা প্রভাবিত একজন ব্যক্তি সীমাহীন বস্তুগত উপভোগের জন্য সীমাহীন আকাঙ্ক্ষা দ্বারা জর্জরিত হয়, বিশেষ করে যৌন আনন্দ। সেই আকাঙ্ক্ষাগুলি পূরণ করার জন্য তাদের সর্বদা কঠোর পরিশ্রমে জড়িত হতে বাধ্য করা হয়, যা তাকে পাপপূর্ণ প্রতিক্রিয়ার সাথে আবদ্ধ করে, যার ফলে দুঃখ হয়। আবেগ মোড়ে একজন ব্যক্তি কখনোই সন্তুষ্ট হয় না যে তিনি ইতিমধ্যেই অর্জন করেছেন। মৃত্যুর পর তিনি আবার পৃথিবীতে সার্থক কর্মে নিযুক্ত ব্যক্তিদের সঙ্গে জন্মগ্রহণ করেন। অজ্ঞতার মোড় মানে ভ্রম, এটি পাগলামি, অলসতা এবং মূর্খতাকে উৎসাহিত করে। কেউ যদি অজ্ঞতা অবস্থায় মারা যায়, তবে কোনো প্রসুর রাজ্যে বা নরকীয় জগতে জন্ম নিতে হবে। যে ব্যক্তি তিনটি পদ্ধতি অতিক্রম করে সে তার আচরণে স্থির থাকে, অস্থায়ী জড়দেহ থেকে দূরে থাকে এবং বন্ধু ও শত্রুদের প্রতি সমানভাবে স্বভাব রাখে। ভক্তিমূলক সেবায় পূর্ণ নিয়োজিত থাকলে এই ধরনের অতীন্দ্রিয় গুণাবলী অর্জন করা যায়। পঞ্চদশ অধ্যায় হল পুরুষোত্তম যোগ। এই জড় জগতের বৃক্ষ প্রকৃত বৃক্ষ আধ্যাত্মিক জগতের প্রতিফলক মাত্র। যেমন একটি গাছের প্রতিফলন জলের ওপর অবস্থিত, তেমনি আধ্যাত্মিক জগতের বস্তুগত প্রতিফলন কামনার ওপর অবস্থিত। এটি কোথায় শুরু বা শেষ তা কেউ জানে না। এই প্রতিফলিত গাছটি বস্তুগত প্রকৃতির তিনটি অবস্থান দ্বারা পরিপুষ্ট হয়। এর পাতাগুলি হল বৈদিক স্রোত এবং এর ডালগুলি হল ইন্দ্রিয়ের বস্তু। যে ব্যক্তি এই গাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চায়, তাকে বিচ্ছিন্নতার বস্ত্র দিয়ে এটি কেটে ফেলতে হবে এবং পরমেশ্বর ভগবানের আশ্রয় নিতে হবে। এই জগতে সকলেই অভ্রান্ত, কিন্তু আধ্যাত্মিক জগতে সকলেই ভ্রান্ত, আর সকলের ঊর্ধ্বে পরম পুরুষ কৃষ্ণ। ষোড়শ অধ্যায় হল দৈব সুর সম্পত্তি বিভাগ যোগ। সৃষ্টি জীবের দুটি শ্রেণী, ঐশ্বরিক এবং দৈত্য, বিভিন্ন গুণে সমৃদ্ধ।
অর্জুনের মতো ধার্মিক পুরুষের ঈশ্বরীয় গুণাবলী রয়েছে, দান, আত্মনিয়ন্ত্রণ, ভদ্রতা, বিনয়, ক্ষমা, পরিচ্ছন্নতা, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, প্রশান্তি, নির্ভীকতা, ক্রোধ থেকে মুক্তি, আধ্যাত্মিক জ্ঞানের চাষ, দোষের প্রতি ঘৃণা, সন্ধান, সমস্ত জীবের প্রতি সমবেদনা, লোভ থেকে মুক্তি এবং স্থির সংকল্প, অহংকার, ক্রোধ, হিংসা, রূঢ়তা, অজ্ঞতা, অযৌক্তিকতা, অশুচিতা এবং অনুচিত আচরণের মতো শয়তানি গুণাবলী মানুষকে এমন এক বিভ্রমের জালে আবদ্ধ করে যা তাদের জীবনী বারবার পৈশাচিক প্রজাতির জন্ম নেয়। কৃষ্ণের কাছে যেতে না পেরে দানব ধীরে ধীরে নরকে ডুবে যায়। দুই ধরনের কর্ম, নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত, বিভিন্ন ফলাফল দেয়। যে ব্যক্তি শাস্ত্রীয় আদেশ নির্দেশ বর্জন করে সে পরিপূর্ণতা, সুখ বা পরম গন্তব্য অর্জন করতে পারে না। শাস্ত্র দ্বারা নিয়ন্ত্রিত লোকেরা বোঝে কোনটা কর্তব্য আর কোনটা নয়। তারা ধীরে ধীরে আত্ম উপলব্ধির জন্য সহায়ক কর্ম সম্পাদন করে সর্বোচ্চ গন্তব্য অর্জন করে। সপ্তদশ অধ্যায় হল শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অর্জুন জিজ্ঞেস করে, যারা ধর্মগ্রন্থের নীতি অনুসরণ করে না কিন্তু তাদের নিজস্ব কল্পনা অনুসারে উপাসনা করে, তাদের প্রকৃতির কোনো পদ্ধতি শাসন করে? উত্তরে কৃষ্ণ, বিভিন্ন ধরনের বিশ্বাস, খাদ্য, দান, তপস্যা, ত্যাগ এবং তপস্যা বিশ্লেষণ করেছেন, যা বস্তুগত প্রকৃতির বিভিন্ন পদ্ধতি চিহ্নিত করে। সৎ হল পরম পরম সত্যের প্রতীকিত উপস্থাপনা। ওম পরমকে নির্দেশ করে, তা ব্যবহার করা হয় বস্তুগত জট থেকে মুক্তি হওয়ার জন্য, এবং সৎ নির্দেশ করে যে পরম সত্য হল ভক্তিমূলক সেবার উদ্দেশ্য। পরমে বিশ্বাস ব্যতীত যে কোনো ত্যাগ, দান, তপস্যা করাকে অসৎ বলা হয়। অষ্টাদশ অধ্যায় হল মোক্ষম যোগ। অর্জুন কৃষ্ণকে ত্যাগ এবং সন্ন্যাস উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞেস করেন। কৃষ্ণ এই কর্মের পাঁচটি কারণ ব্যাখ্যা করেন, তিনটি কারণ যা কর্মকে অনুপ্রাণিত করে এবং কর্মের তিনটি উপাদান। তিনি বস্তুগত প্রকৃতির তিনটি পদ্ধতির প্রতিটি অনুযায়ী কর্ম, উপলব্ধি, সংকলন, সুখ এবং কাজের বর্ণনা করেন। একজন নিজের কাজ করে সিদ্ধি লাভ করে, অন্যের নয়, কারণ নির্ধারিত কর্তব্যগুলি কখনোই পাপপূর্ণ প্রতিক্রিয়া দ্বারা প্রভাবিত হয় না। একইভাবে একজনকে কর্তব্যের বিষয় হিসেবে কাজ করা উচিত, সংযুক্তি বা ফলাফলের প্রত্যাশা ছাড়াই। কাউকে কখনোই দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত নয়। আত্ম উপলব্ধি সর্বোচ্চ মঞ্চ হল কৃষ্ণের বিশুদ্ধ ভক্তিমূলক সেবা। তদনুসারে কৃষ্ণ অর্জুনকে সর্বদা তার উপর নির্ভর করতে, তার সুরক্ষায় কাজ করার এবং তার সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন। অর্জুন যদি কৃষ্ণের জন্য যুদ্ধ করতে অস্বীকার করে, তবুও তাকে যুদ্ধে টেনে আনা হবে, কারণ যুদ্ধ করা ক্ষত্রিয় হিসেবে তার স্বভাব। তিনি কি করতে চান তা সিদ্ধান্ত নিতে স্বাধীন। কৃষ্ণের কৃপায় অর্জুনের ভ্রম ও সন্দেহ দূর হয়ে যায় এবং তিনি কৃষ্ণের নির্দেশ অনুযায়ী যুদ্ধ করতে পছন্দ করেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হন। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।